বিনোদনের তাজা খবরে স্বাগতম। সন্তান সম্ভাবনা হওয়ায় দ্রুত বিয়ে করলেন দেবলীনা। বলিউড অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্যের বিয়েকে কেন্দ্র করে সরগরম নেট মাধ্যম। অভিনেত্রীর স্বামীর নাম শাহ নওয়াজ শেখ। মুসলিম ছেলেকে বিয়ে করার কারণে কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। মুম্বাইয়ের কাছে ছোট পাহাড়ি শহর লোনাভোলা, সেখানে সাদামাটা ভাবে বিয়ে করে দেবলীনা। তারপর থেকে সমাজ মাধ্যমে প্রশ্নের শেষ নেই। একাংশের বক্তব্য, নিশ্চয়ই সন্তান সম্ভাবনা দেবলীনা, তাই তড়িঘড়ি বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। আবার আলিয়া ভাটের সঙ্গেও তুলনা হয়েছে তার, যদিও এতদিন মুখে কুলুপ কেটেছিলেন তিনি। অবশেষে মুখ খুললেন দেবলীনা, বললেন, একজনের ব্যক্তিগত জীবনে নাক গলিয়ে কি মজা পায় মানুষ, আমি সত্যিই বুঝতে পারি না। ভঞ্জামির একটা সীমা আছে, কাউকে অত্যাচার করার একটা সুযোগও হাতছাড়া করা যায় না, তাই না? কারো সুখ অনেকেরই সহ্য হয় না। দেবলীনা আরো জানান, এখন আর এসব মন্তব্য গুরুত্ব দিতে চাই না। দেবলীনার স্বামী শাহ ওয়াজ শেখ অভিনেত্রীর জিম ট্রেনার ছিলেন। বিয়ের পর থেকে একের পর এক ট্রোলের সম্মুখীন হচ্ছেন দেবলীনা। কখনো শানু ওয়াজ দেখতে কেমন, আবার কখনো বা তার ধর্ম উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। কিছুদিন আগে ইনস্টাগ্রামে জৈনিক ব্যবহারকারী তাকে প্রশ্ন করেন, তাদের সন্তানের ধর্ম পরিচয় কি হবে, সে কি হিন্দু হবে নাকি মুসলিম। দেবলীনাও দিয়েছিলেন মোক্ষম জবাব। তিনি বলেন, যদি এতটাই বাচ্চা ভালোবেসে থাকেন, তবে কোনো অনাথ আশ্রমে গিয়ে কাউকে দত্তক নিন, তারপর না হয় তাদের ধর্ম কি সে বিষয়ে মতামত দিবেন। অনেক তো অনাথ আশ্রম রয়েছে, আমার স্বামী, আমার সন্তান, আমার ধর্ম, তুমি কে? হ্যাঁ, শানুয়াজকে নিয়ে একের পর এক ট্রোল হলেও দেবলীনা তার পাশেই আছেন, ট্রোলের জবাবও দিচ্ছেন কড়াভাবে। শানুয়াজের সঙ্গে তার সম্পর্ক বহুদিনের, তবে এতদিন সম্পর্কের কথা কাউকে জানাননি তারা। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।